সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাব্বাস বাংলাদেশ, বাংলাদেশ বিমানবহরে 171 এসি হেলিকপ্টার, গোপনে সামরিক অস্ত্র কারখানায় ভয়ঙ্কর অস্ত্র তৈরি বাংলাদেশের। বাংলাদেশ সেনা নৌ ও বিমানবাহিনীর এক অনন্য উচ্চতা নিজেদের নিয়ে গেছে। এখন বাংলাদেশ সামরিক অস্ত্র কারখানায় তৈরি হচ্ছে বেশ কয়েক ধরনের আগ্নেয়াস্ত্র। আসুন জেনে নেই কি কি আগ্নেয়াস্ত্র তৈরি করা হয় বাংলাদেশে। BD-8 রাইফেল, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্ট্যান্ড অফ মেশিন গান, এটা মূলত চাইনিজ টাইপ 81 এর বাংলাদেশি সংস্করণ। টাইপ 81 BD-8 রাইফেল দেখতে অনেকটা AK-47, তবে এর মধ্যে অনেক মডিফিকেশন করা হয়েছে। যেমন এতে ফিক্সড গ্যাস অপারেটরের বদলে ফ্লোটিং গ্যাস অপারেট ব্যবহার করা হয়েছে, যা ঝাঁকি কমাতে সাহায্য করে। এছাড়া এর কার্যকরী দূরত্ব প্রায় 500 মিটার, এর দ্বারা গ্রেনেড নিক্ষেপ করা যায়। সব মিলিয়ে এটি AK-47 এর কার্যকর। BD-8 বাংলাদেশ সশস্ত্র কারখানায় তৈরি করা হয়। 1981 সাল নাগাদ পিপলস রিপাবলিক আর্মি PLA কর্তৃক চীনের টাইপ 81 অ্যাসল্ট রাইফেল সার্ভিস চালু করা হয়েছিল, কিন্তু 1980 দশকের শেষের দিক পর্যন্ত তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। এটি সোভিয়েত AKS কার্বিন এবং টাইপ 56 রাইফেল, একটি চীনা লাইসেন্স নির্মিত AK-47 ধরনের রাইফেল। 1980 মাঝামাঝি সময়ে চীন ও ভিয়েতনামের সীমান্ত বিরোধের সময় এটি প্রথম যুদ্ধে ব্যবহার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর অন্তর্গত বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় এর ডিজাইনের সংস্করণ ও পরিমার্জনের মাধ্যমে 2008 সাল নাগাদ উৎপাদন শুরু করা হয়। বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা প্রতিষ্ঠা শুরুর প্রথম শুরু থেকে চীন সরকার আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকেন। 1970 সালে 6 এপ্রিল প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক প্রতিষ্ঠার কাজ শুরু করা হয়। 1998 সালে এটিকে আর্মির চিফ অব স্টাফ সেক্রেটারির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। BD-14 হেভি মেশিন গান, BD-14 হচ্ছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় উৎপাদিত 7.62 মিলিমিটার হেভি মেশিন গান। এটিকে ট্যাঙ্ক, APC সহ যে কোনো সুবিধাজনক স্থানে বসানো যায়। এছাড়া সম্মুখ যুদ্ধে ফায়ার সাপোর্ট দেওয়ার জন্য 3-পয়েন্ট স্ট্যান্ড অথবা 2-পয়েন্ট স্ট্যান্ডে সেট করা ফায়ার করা যায়। এর 7.62 মিলিমিটারের বুলেট খুবই মারাত্মক আর এর ভেদন ক্ষমতা প্রচণ্ড। সেনাবাহিনীতে যে BD-14 ব্যবহার করা হয় সেটা টাইপ 80 বেঙ্গল ভার্সন, যা চীন থেকে লাইসেন্স প্রাপ্ত, কিন্তু এর মালিক রাশিয়া, যা এটি ব্যবহার করে এবং এর নাম দেওয়া হয়েছে AKPM। এই আগ্নেয়াস্ত্র ডিজাইন করেন বিখ্যাত অস্ত্র উৎপাদক মিখাইল শালাইকনিভ। এর AKPM এর চির প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকান M-240। BNS পদ্মা, বাংলাদেশের যে যুদ্ধজাহাজ নির্মাণ শিল্প ব্যাপক সম্ভাবনায় রয়েছেন, তার প্রথম প্রমাণ পাওয়া যায় সর্বপ্রথম দেশে নির্মিত এয়ারশিপ BNS পদ্মা APB 2013 সালে কমিশন লাভ করেন। সেটা ছিল শুরু, তারপর হতে কেবল অগ্রযাত্রা। APB-র পর বানানো হয়েছে লাস্ট পেট্রোল ক্রাফ্ট, এ বছর হতে বানাতে যাচ্ছি কর্বেট, ও আগামী বছর এবছরের শেষ হতেই ফ্রিগেট বানানোর প্রজেক্ট ও দৃশ্যমান হবে। তবে কর্বেট আর ফ্রিগেট তৈরি হবে চিটাগং ড্রাই ডক্সে। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে একটি অসাধারণ সিদ্ধান্ত নেওয়া হয় 1999 সালে। মৃতপ্রায় খুলনা সিপাইটকে তুলে দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীর হাতে। এরপর বাংলাদেশ নৌবাহিনী পুনরায় খুলনা সিপাইটকে সজীব করে তোলেন এবং তারপরই ফলস্বরূপ তৈরি হয় পদ্মা ক্লাস OPV অফশোর পেট্রোল ভেসেল। দীর্ঘদিন পর বাংলাদেশ সরকার কর্তৃক সমরাষ্ট্র বিক্রয় বাণিজ্যকে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশ চাইলে এখন থেকে সমরাষ্ট্র রপ্তানি করতে পারবেন। ইতিমধ্যে লেবানন বাংলাদেশ থেকে সমরাষ্ট্র করে আগ্রহ প্রকাশ করেছেন। মালদ্বীপ পদ্মা ক্লাস পেট্রোল ভেসেলের উপর আগ্রহ দেখেছেন অনেকেই। তবে বাংলাদেশ নৌবাহিনী 500 টনের নিচে কোনো জাহাজ রাখবেন না, বিদায় কয়েক বছর পর পদ্মা ক্লাস OPV গুলোকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর সেমি স্টিল বড় ধরনের টল জাহাজ এই দুর্জয় ক্লাস গাইডেড মিসাইল APC। এ ধরনের 2টি জাহাজ বাংলাদেশ নৌবাহিনীতে আছে আর বাকি 2টি নির্মাণের কাজ চলছে। বাংলাদেশ নৌবাহিনীতে এ ধরনের মোট 8টি জাহাজ সার্ভিসে থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 2009 সালে চীনের কাছ থেকে স্বাক্ষরিত চুক্তি অনুসারে চীন তাদের টাইপ 56 কর্বেটের ডাউনগ্রেড ভার্সনের প্রযুক্তি বাংলাদেশের কাছে হস্তান্তর করেন। চুক্তি অনুসারে জাহাজগুলো 6টি খুলনা সিপাইডে চীনের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত হয়। 2012 সালে 26 আগস্ট BNS দুর্জয় এবং 27 সেপ্টেম্বর BNS নির্মিত নির্মাণ কাজ শেষ করা হয়। শিপ 2টি 29 আগস্ট 2013 সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম নৌঘাঁটিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কমিশনিং করেন। বর্তমান ট্রান্সফার অফ টেকনোলজি এর আওতায় খুলনা সিপাইড 2টি জাহাজ নির্মাণ কাজ শুরু করেছেন। এছাড়া ভারী মোটর যান থেকে বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হয় বাংলাদেশ সমরাষ্ট্র কারখানাতে। অচিরেই আরো উন্নত মানের বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন করা হবে এই কারখানাতে।
বিশাল সুখবর, বাংলাদেশে কারিগরি সমরাস্ত্র সরবরাহ ইন্দোনেশিয়ার। সম্প্রতি তুরস্ক থেকে কি কি অস্ত্র কিনছেন বাংলাদেশ? ইন্দোনেশিয়ায় সফররত বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে সে দেশের বিভিন্ন সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের একটি বৈঠকের আয়োজন করে দিয়েছেন ইন্দোনেশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই বৈঠকে অংশ নেন ইন্দোনেশিয়ার পিটি পেন্ডার, পিটি ডিগান্ডার এবং পিটি প্যাল সহ বেশ কয়েকটি সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এসব ইন্দোনেশিয়ান কোম্পানিগুলো তাদের তৈরি বিভিন্ন সমরাস্ত্র সম্পর্কে বাংলাদেশের প্রেসিডেন্টকে বিস্তারিত ব্রিফ করেন। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, বাংলাদেশের ফোর্সেস গোল 2030 পূরণে তারা অগ্রণী ভূমিকা পালন করতে চায়। সম্প্রতি তুরস্ক থেকে আসছে লক্ষাধিক গোলা বারুদ। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বারবার শটগানের প্রায় 2 লক্ষের বেশি রাবার বুলেট সরবরাহ করছে তুরস্ক। গত মাসে 10,000 রাবার বুলেট আনার পর চলতি মাসের শেষে বা আগামী মাসে 2 লাখ রাবার বুলেট ক্রয় করতে চাইছে বাংলাদেশ। এছাড়া তুরস্কের কাছে ইতিপূর্বে অর্ডার করা 90,000 টিয়াশেল আনতে 3 পুলিশ কর্মকর্তা বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন, যেগুলো চলতি মাসে দেশে এসে পৌঁছাবে। সামরিক বাহিনীর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা পূরণেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে বাংলাদেশের সামরিক মাসেল পাওয়ার বৃদ্ধি এখন অপরিহার্য। এর কারণ হল ইকোনমিক শক্তির পথ অনুসরণ করে সামরিক শক্তির বিকাশ অতটা হয়নি। এখনও সামরিক অ্যাসেট বিবেচনায় বার্মার সাথে বাংলাদেশের ভারসাম্য ঘাটতি রয়েছে। সম্প্রতি বার্মিজ জান্তার উদ্ধৃত আচরণ সেটাই প্রমাণ করে। বার্মার সঙ্গে যুদ্ধে জড়ানো বা তাদের উস্কানিতে পা পড়ে অস্থিরতা সৃষ্টিতে বার্মার খুব বেশি ক্ষতি নেই। বার্মা অতটা উন্নত দেশ নয়, এমনিতে বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশ বলা চলে। এদের চট্টগ্রাম কক্সবাজারের মতো বড় শহর নেই, বড় ইকোনমি নেই, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের অর্থনীতির আকার বার্মার থেকে বেশি। আর সবথেকে বড় কথা হল, বার্মার জন্য জীবনে বিপর্যয় বা ঝুঁকিতে জান্তার কিছু যায় আসে না, কিন্তু উস্কানিতে পড়ে আমরা এরকম কিছু করলে তার আফটার ইফেক্ট আমাদের জন্য অনেক বেশি হবে। বিশেষ করে বিশাল জনসংখ্যার এই দেশে প্রায় সবাই ক্ষতিগ্রস্ত হবে। সামরিক দিক বিবেচনায় বাংলাদেশের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আর সেটি হল উৎস। রাশিয়া বা চীন থেকে যেটা কিনা হোক সেটা বাংলাদেশের ফলো করে বার্মা সংগ্রহ করেন। আর এই উৎস থেকে স্টাডিস ওয়েপন্স কেনার উদ্দেশ্য সফল হচ্ছে না। এক্ষেত্রে বাংলাদেশকে এমন কোন দেশ থেকে কিনতে হবে যেখানে বার্মার এক্সেস নাই। তুর্কি ভালো একটা উৎস হিসেবে অভিহিত হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।